বন্ধুরা, আজ কিন্তু আমি দারাজের প্রোডাক্ট আনবক্সিং করব। এটা কিন্তু দারাজ থেকে আমাকে পাঠায়নি, এটা কিন্তু আমি নিজেই অর্ডার করছিলাম। এটা কত টাকার মাল অর্ডার করছিলাম সেটা কিন্তু আপনাদের দেখাবো। আর এটা কত টাকার মাল অর্ডার করছিলাম আর কত টাকার মাল আসছে, এটা আমাদের আসলেও কি লাভ হলো কি লস হলো, সে বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কী কী প্রোডাক্ট আছে এর মধ্যে আর কী কী আমি অর্ডার করছিলাম, সে বিষয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ কিছুই দেখতে পারবেন। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে কিন্তু আপনাদের আইডিয়া হয়ে যাবে। যারা দারাজ থেকে প্রোডাক্ট কেনেন অবশ্যই কিন্তু আপনাদের একটা আইডিয়া চলে আসবে এবং কি এই দারাজ থেকে প্রোডাক্ট কেনা আসলে লাভ হয় কি লস হয় সে বিষয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন। এর আগেও কিন্তু আমি দারাজ থেকে একটা প্রোডাক্ট পারচেস করেছিলাম, সেটা কিন্তু আমি ভিডিওটা দিয়েছি, অবশ্যই চাইলে কিন্তু আগের ভিডিওটাও দেখতে পারেন। ওকে গাইস, সে বিষয়ে আর কথা বলো না, আজকে যেহেতু আমি দেখেন আমি কিন্তু আজকে কিন্তু অনেক টাকার মাল অর্ডার করেছিলাম। এখানে কিন্তু গাইস 4893 টাকা মালের অর্ডার, এর মধ্যে কী কী আছে দেখা যাক। 4893 টাকার মাল আমরা আসলেও কি পেয়েছি আর নাকি পাইনি, অবশ্যই কিন্তু সে বিষয়ে কিন্তু আলোচনা করা হবে এবং এই প্রোডাক্টটা কিন্তু আমি আনবক্সিং করব। ওকে গাইস, দেরি না করে আমি প্রোডাক্টটা খুলি। এর মধ্যে কী আছে দেখেন, গুপ্তধন কিন্তু বের হয়ে গেছে। এখানে কিন্তু 4893 টাকার অর্ডার গাইস, দেখতেই পারছেন এখান থেকে কিন্তু একটা পার্সেস ভাইরাল। এটা তিনটা কিন্তু আইটেম, এর আগে কিন্তু তিনটা আইটেমের কিন্তু একটা ইয়ার ছিল, সেখান থেকে আমি তিনটে প্রোডাক্ট অর্ডার করছিলাম। তিনটা কত টাকা অর্ডার ছিল, কত টাকা মাল আসছে সেটা কিন্তু দেখা যাবে। এটা আমি ওকে সাইটে সরিয়ে রাখলাম, দেখেন এখানেও কিন্তু সুন্দর করে প্যাকেট করে দেওয়া আছে। ওকে গাইস, এটা আমি এই সাইটে রাখলাম। এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একটা ঘড়ি, আর এখানে কিন্তু একটা মাউস আছে গাইস। দেখেন এই যে এটার মধ্যে যে প্যাকেটটা আছে এর মধ্যে কী আছে আমি সেটা পরে দেখাবো। এটা কিন্তু এখানে কিন্তু 1591 টাকার মাল, আর এছাড়া কিন্তু এটা কিন্তু দেখেন এটা কিন্তু 1642 টাকার একটা প্রোডাক্ট, আর এখানে কিন্তু দেখেন এটা কিন্তু 1660 টাকার একটা প্রোডাক্ট। তিনটে প্রোডাক্টই কিন্তু আমি আনবক্সিং করে দেখাবো, ভিডিওটা একটু লং হতে পারে অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে আপনারা দেখবেন। ওকে, প্রথমে আমি ঘড়িটা আগে আনবক্সিং করি। দেখেন প্যাকেটটার অবস্থা খুবই খারাপ, এটা কিন্তু 1662 টাকার ঘড়ি, এটা কিন্তু প্যাকেট দেখে মনে হচ্ছে না 1662 টাকার ঘড়ি। ওকে গাইস, এটা আমি খুললাম, আমি একটা একটা করে কিন্তু আপনাদের সম্পূর্ণ কিছুই দেখাবো, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে কিন্তু মানে আমরা যে একটা ঘড়ি কিনলে যে একটা কার্ড থাকে সেভাবে কিন্তু একটা কার্ডও আছে এর মধ্যে। এটা কিন্তু ফিতা দেওয়া আছে, দেখেন এটা কিন্তু সাদা ফিতা, দেখেন এটা কিন্তু সাদা ফিতা, আর এখানে কিন্তু দেখেন আমাদের সেই ঘড়িটা দেওয়া আছে। মানে দেখে বোঝা যাচ্ছে গাইস এটা কিন্তু অত টাকা দামের ঘড়ি না, কারণ এটা কিন্তু একদম খেলনা মনে হচ্ছে। অবশ্যই এই ঘড়িটা অন করতে চাইলে অবশ্যই কিন্তু মনে হয় চার্জ দিয়ে এই করতে হবে, কারণ এটা কিন্তু প্রায় এক মাস পার হয়ে গেছে আমি অর্ডার করছিলাম। দেখেন এর মধ্যে কিন্তু এটা আছে, আর এর বিস্তারিতও কিন্তু আরও সামনে ভিডিও আসবে, এই প্রোডাক্টগুলো কেমন দিছে সে বিষয়ে কিন্তু আলোচনা করা হবে। তাহলে দারাজ থেকে পণ্য কিনা আসলেও ঠিক কিনা ব্যাটিক সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। দেখেন এখানে কিন্তু মাউস আছে, তারপর আমি এটা খুলে দেখাই, মানে দেখে বোঝা যায় না গাইস এত টাকার প্রোডাক্ট, এটা কিন্তু একদম খেলনার মতো মনে হচ্ছে। এটা কিন্তু 1660 টাকার মাউস, দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কিছু দেওয়া আছে, এটা কিন্তু এক্সট্রা ব্যাটারি লাগবে না। এটা কিন্তু দেখেন এখানে কিন্তু চার্জ করার সিস্টেম দেওয়া আছে, এটা কিন্তু দেখেন ব্ল্যাক কালারের, এখানে কিন্তু সব দেওয়া আছে। সো এটা কম্পিউটার লাগালে আমি বুঝতে পারবো আসলে প্রোডাক্টটা ঠিক আছে কি না, কারণ সম্পূর্ণ কিছু তো এখন ঠিকই দেওয়া আছে, কারণ এটা কিন্তু দেখাচ্ছে কিন্তু অনেক টাকা দাম। 1660 টাকার মাউস আমি কিন্তু অপারে কিনছিলাম, তার জন্য ডিসকাউন্ট পেয়েছিলাম। এখানে যে চার্জার যে কেবল সে কোয়ারটা দিয়েছে, ওকে গাইস আমি এটাও ঢুকিয়ে রাখলাম। দেখেন এটা কিন্তু আমি আসলে দেখেন দেখেন এটা কিন্তু 1591 টাকার মাল। এখানে কিন্তু বালিশের কভার, আমি মনে করছিলাম আসলে দুটা বালিশ হবে, 1591 টাকা যেহেতু দাম, এটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটা আসলে 1591 টাকার মাল। আসলে ওরা ডিসকাউন্ট দেয় ঠিক আছে, 70% 80%, 4893 টাকার মাল পাইছি আমি 699 টাকায় গাইছি। আমি কিন্তু 4893 টাকার মাল পাইছি মাত্র 699 টাকা। তাহলে গাইস দেখেন এটা কিন্তু এইগুলো আইটেমে কিন্তু আমি পেয়েছি, এটা কিন্তু আমি আপনাদের দেখালাম। এখানে কিন্তু তিনটা আইটেম দেওয়া আছে, সম্পূর্ণ কিছু কিন্তু আপনারা দেখতেই পারলেন। এই তিনটা প্রোডাক্ট কিন্তু 4893 টাকা দেওয়া আছে, আমি কিন্তু ডিসকাউন্ট অপরে 699 টাকা দিয়ে কিনছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। গাইস দেখেন এখানে কিন্তু দুইটা বালিশের, দেখেন এখানে কিন্তু আমি দুইটা বালিশ মনে করছিলাম, আসলে যাই হোক ওখানে হয়তো একটা বা দুইটা কভার দিয়েছে, ওটা যেহেতু এর মধ্যে দেখা যাচ্ছে দুইটা কভার হবে, একটা না দুইটাই আছে, কিন্তু আমি বালিশ মনে করছিলাম, আসলে বালিশ না ওটা কভার। দেখেন এখানে কিন্তু দেওয়া আছে 1591 টাকা, এরপরে কিন্তু মাউসটা দেওয়া আছে, দেখেন
এটা কিন্তু এই কালারে আমি মাউসটাই করেছিলাম, আসলে এলইডি আছে কি না সেটা আমি আসলে ব্যবহার করলেই বুঝতে পারবো। এটাও কিন্তু 1660 টাকা, আর দেখেন আমি গড়িটা কিন্তু এটা দিয়েছিলাম এখানে কিন্তু 1662 টাকা। এটা কিন্তু আমার অর্ডার ছিল প্রায় এক মাস আগের, এটা কিন্তু আমি এক মাসের পরেই কিন্তু এই প্রোডাক্টটা পেয়েছি। মানে এই ছিল দারাজ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করার। আসলে প্রোডাক্টটা আপনারা এই ক্যাম্পেইনে কিন্তু অনেকেই অর্ডার করছেন, আসলে প্রোডাক্টগুলো কেমন পেয়েছে এবং কি আসলে প্রোডাক্টগুলো ভালো কিনা। আর যারা এই তিনটা প্রোডাক্টের মধ্যে কোনো একটা প্রোডাক্ট আপনারাও যদি ওই অফারে অর্ডার করে থাকেন এবং কি প্রোডাক্টগুলো অবশ্যই পেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে প্রোডাক্টগুলো কেমন এবং কি দারাজ থেকে আসলে প্রোডাক্টগুলো কেনা আসলেও কি আপনাদের সুবিধা এবং কি অসুবিধা হয় এবং কি আসলেও লস হয় কি লাভ হয় সে বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে আরও কিন্তু 5 জন সচেতন হতে পারবে। আসলেও কি এখানে 4893 টাকার প্রোডাক্ট আছে নাকি আমাদের আসলে একটা মানে গোলক দাদায় ফেলে আসলে টাকাগুলো নিচ্ছে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, বিশেষ করে যারা দারাজ থেকে প্রোডাক্ট কেনে অবশ্যই কিন্তু তাদের একটা আইডিয়া হয়ে যাবে। আসলে 70% 80% এবং কি ডেলিভারি ফ্রি মানে অনেক অফারই দেয়, আসলে সেই ধরনের অফারে কিন্তু আমরা প্রোডাক্টগুলো কিনে থাকি। আসলে প্রোডাক্টগুলো আসলে কি জেনুইন কি ওই রকম দেয় এবং কি যে টাকাটা লেখা থাকে সেই টাকার অনুযায়ী কি প্রোডাক্টগুলো পাওয়া যায় সে বিষয়ে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এই চ্যানেল থেকেই জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।